আমাদের বাংলার কৃষক ভাই ধান কাটতে ব্যস্ত আছে। সবুজ আর সোনালি রঙে সেজেছে আমাদের এ গ্রাম বাংলা। নতুন ফসল ঘরে তোলার কাজে ব্যস্ত কৃষক। এদিকে ভাদ্রের মেঘের ধমকানিতে প্রকৃতির রূপ আধো আলো আধো ছায়াতে। সুপ্রিয় দর্শক, আমাদের এই গ্রাম বাংলা থেকে আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকুন আর উপভোগ করুন গ্রামীণ জীবনযাত্রাময় আজকের ভিডিও। এখন ভাদ্র মাসের শেষের দিকে, ঋতু অনুযায়ী চলছে শরৎকাল। বর্ষাকালের বিদায় হলো, তবুও যেন ঋতু বৈষম্য বলে বাংলায় চলে এখন ঋতুর নানান প্রকার ভেদ। গা পড়া রোদ্দুর আর মেঘের গর্জনে শরৎকালেও এখন বর্ষার মৌসুম চলছে। জলবায়ুর ব্যাপক পরিবর্তনের ফলে ছয় ঋতুর দেশ এখন তিন ঋতুতেও পড়ছে না। এখন চলছে সেপ্টেম্বর মাস, বাংলায় ভাদ্র মাস প্রায় শেষ, আশ্বিনের শুরু। গ্রামগঞ্জে শেষ হলো পাকা তাল দিয়ে নানা ধরনের পিঠাপুলের উৎসব। মাঠের দিকে তাকালে দেখা যায় এখন বহুরূপের সম্ভার। একদিকে নব্য ধান গাছের চারা সবুজে সবুজে ভরিয়ে দিয়েছে, অন্যদিকে পাকা ধান সোনালি রঙে সাজিয়ে তুলেছে বাংলার মাঠ। তাই তো সবুজ আর সোনালির মিলনমেলা যেন আমাদের গ্রাম বাংলা। গ্রাম মানে এক সম্ভাবনাময় শান্তির ছায়াতল। মুক্ত আকাশের নিচে যুক্ত হয়ে পথ প্রান্তে খুঁজে পাওয়া যায় প্রশান্তির ছাপ। তাই তো কবির ভাষায়, বহু দেশ ঘুরেও পেলাম না তো গ্রামের মতো শান্তি। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে। সুপ্রিয় দর্শক, আমি এখন আমাদের এই গ্রামের রাস্তায় আছি আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের এ সৌন্দর্য। সুপ্রিয় দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়ি। জমিওয়ালার বাড়ি অনেক দূরে হওয়াতে ঘোড়ার গাড়ির মাধ্যমে তার বাড়িতে ধান নিয়ে যাওয়া হচ্ছে। প্রিয় গ্রামীণ জীবন থেকে আপনাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো গল্পে, নতুন কোনো শিরোনামে। আজকের মতো আল্লাহ হাফেজ।